नमस्कार, मैं आकाश, आपने देखें टुडे स्पेशल 24 यूट्यूब चैनल। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ফের দুঃসংবাদ, ভয়াবহ দুর্ঘটনা, যাত্রী বোঝাই ট্রলার উল্টে মৃত্যু এক, নিখোঁজ প্রচুর, মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য, হাহাকার গোটা এলাকা জুড়েই, শুরু হয়েছে উদ্ধার কাজ। এই মর্মান্তিক দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, সেখানকার পরিস্থিতি এখন কেমন রয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনার পেছনে কি অন্য কোনো রহস্য ছিল, কি বলছে সেখানকার স্থানীয় বাসিন্দারা, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার লেটেস্ট কোনো আপডেট বেরিয়ে আসলে আমরা আপনাকে জানাবো। আপনাকে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবাই দেখার জন্য। হলদি নদীতে ট্রলার উল্টে প্রাণ হারালেন কাথির বাসিন্দা, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। হলদি নদীতে ট্রলার উল্টে প্রাণ হারালেন এক ব্যক্তি, নিখোঁজ হয়ে যান ট্রলারে থাকা 13 জন, যাদের মধ্যে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে 9 জনকে, অন্যদের খোঁজে এখনও তল্লাশি চলছে। শনিবার রাতের এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, মৃতের নাম প্রদীপ মান্না, কাথির বাসিন্দা ছিলেন তিনি। গতকাল রাতে নন্দীগ্রামের কোন্দামারি জলপাইয়ে হলদি নদীতে ট্রলার নোঙর করতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনাটি। উল্টে যায় ট্রলারটি, নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয় প্রদীপ মান্নার, নিখোঁজ হয়ে যান ট্রলারে থাকা আরো 13 জন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উপকূলরক্ষী বাহিনী, এদিকে শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু রাতে অন্ধকারে নদীতে তল্লাশি চালাতে বেশ বেগ পেতে হয় তাদের, যদিও ইতিমধ্যেই 9 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ অর্থাৎ রবিবার দিনের আলো ফুটতেই বাকিদের খোঁজে শুরু হয় তল্লাশি। শেষ খবর পাওয়া পর্যন্ত 4 জনের খোঁজ চলছে, এখনও তাদের সন্ধান না মেলায় বাড়ছে মৃত্যুর আশঙ্কা। এদিকে মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে গোটা ঘটনায় ছড়ায় তুমুল আতঙ্ক, নদীর চরে ভিড় করেন স্থানীয়রা, কিভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ ও প্রশাসন।